ডিয়ার ভিউয়ার্স, ধানের উন্নত জাত উদ্ভাবনের জোর কৃষিমন্ত্রীর। উৎপাদনশীলতা দ্বিগুণ করতে ধানের আরো উন্নত জাত উদ্ভাবনের জন্য কৃষি বিজ্ঞানী এবং গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমাদের জনসংখ্যা প্রতি বছর 22-23 লাখ বৃদ্ধি পাচ্ছে, অথচ নানা কারণে চাষের জমি কমছে। এটাই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ। সেই জন্য 2030 সালের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করতে হলে আরো উন্নত জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এই বিষয়ে কথা বলেন কৃষিমন্ত্রী। 2009-2020 বছরের গবেষণা পর্যালোচনা নিয়ে বিএ কর্মশালার আয়োজন করে যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং কৃষি সচিব মেজবাহুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্রি উদ্ভাবিত শতাধিক জাতের ধানের প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, এই জাতগুলো থেকে সেরাগুলো নিয়ে সব সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে কৃষকদের মধ্যে সেগুলো জনপ্রিয় হয়, কৃষকদের কাছে সহজে পৌঁছানো যায়। একটি পুষ্টি উপাদান সমৃদ্ধ জাত না করে বহু পুষ্টি উপাদান সমৃদ্ধ জাতের ধান উদ্ভাবন করতে হবে। এছাড়া মোটা চালের চাহিদা দিন দিন কমছে, সেজন্য চিকন চাল এবং কৃষক এবং ভোক্তার চাহিদা বিবেচনা করে জাত উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। ফসল উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরে রাজ্জাক বলেন, বিবিএস এবং কৃষি বিভাগের পরিসংখ্যান মেলে না। কৃষি সম্প্রসারণের পরিসংখ্যানে মাঠ থেকে ফসল উৎপাদনের প্রকৃত তথ্য উঠে আসছে কিনা সেটা যাচাই করা দরকার। মন্ত্রণালয়, ব্রি সহ অন্যান্য সংস্থাকে উৎপাদনের তথ্য যাচাই করার নির্দেশ দেন মন্ত্রী। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। গত 1 বছরের গবেষণার অগ্রগতির তথ্য তুলে ধরেন ব্রির পরিচালক ডক্টর কৃষ্ণপদ হালদার। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বক্তিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমিরেটস অধ্যাপক ডক্টর এম এ সাত্তার মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ, সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। বীর সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মহাপরিচালক শাহজাহান কবির বলেন, এখনো পর্যন্ত বি 105টি উন্নয়নশীল জাত এবং 250টি লাকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। বর্তমান সরকারের সময়ে বি ধানের জাত উদ্ভাবনে বড় সাফল্য পেয়েছে। এই সময়ে 54টি জাত এবং 200-এর বেশি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। তিনি জানান, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন অভিঘাত সহনশীল জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দিয়ে কাজ করেছে ব্রি। এরই মধ্যে উদ্ভাবন করা হয়েছে লবণাক্ত সহিষ্ণু 12টি, খরা সহিষ্ণু 3টি, জলমগ্নতা সহনশীল 4টি এবং ঠান্ডা সহনশীল 4টি জাত। জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ব্রির বিজ্ঞানীরা পুষ্টি সমৃদ্ধ নিরাপদ জাত উদ্ভাবনে বিশ্বের সর্বাধুনিক বায়ো ফর্টিফিকেশন এবং জিএম প্রযুক্তি ব্যবহার করছে বলে জানান শাহজাহান কবির। তিনি বলেন, ইতিমধ্যে জিঙ্ক সমৃদ্ধ 5টি এবং প্রিমিয়াম গুণ সম্পন্ন 11টি জাত উদ্ভাবন করা হয়েছে। এছাড়া মুজিব শতবর্ষের উপহার হিসাবে হাইজিং সমৃদ্ধ বিধান 100 কারিগরি কমিটির অনুমোদন শেষে জাতীয় বীজ বোর্ডে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।